ঘুমের ঘরে দিল রুহ চেতন করলো আবার ভাই, ঘুমের ঘরে দিল রুহ চেতন করলো আবার ভাই, কি যে মালিক আমার মাওলায় আপে মালিক শাই। যে ঘুম দে একবারে, আমার এক চাষা আসছিল ঘুমের থেকে প্রায় প্রায় মানে লুঙ্গি থুয়াই উঠছে, শাশি গাইল পারছে হ্যাঁ ভালো আও, কয়ে এই খাচ্ছে নেই, আমি যে ঘুমাই আমার কোনো উস থাকে, তুমি ঘুমা উস থাকে না, তুমি যে ঘর থেকে ভাড়া লুঙ্গি থুয়াই, কয়ে আমার ঘুমের পরেও দেড় ঘন্টা উস থাকে না, মানে নেটওয়ার্ক সারা চাষা। এই জন্য আমার চাষি করতেন কি, রাইতে শুইলে এই চাষার লুঙ্গিটা আসতে করে দড়িতে পেঁচতে রাখতেন, যে কি জানি কখন মানে পড়ছে বসবো কোন গ্রামে ভান যায়, এত দেড় ঘন্টা ঘুমের পরেও নেটওয়ার্ক থাকে না, এরকম ব্যাকিলে লোক আসে না কিছু, রাইতে ঘুম পাড়তে পারতে মসর পাড়তে পারতে লুঙ্গি এক জায়গায় মানুষ এক জায়গায়, কি মানুষ এরাই দেখতে স্বপ্নে দেহে, কয়ে বউ রুটি বালাই আমি খাইছে তোন বা দেখি খেতা খাই, কথা কন কি খায়, লুঙ্গি এক জায়গায় মানুষ এক জায়গায়, খেতা খাইবো না কি ভালো কিছু খাইবো নাই, ঘুমাইছেন কষ্ট হইতেছে আমার হবা কন, আর একটু জোরে কন আলহামদুলিল্লাহ, যারা দাঁড়িয়ে থেকে আমার অস শুনতেছেন একটু পয়সা শুনলে আরে বালা, দাঁড়ায় থাকে যদি আরাম থাকে তিনি দাঁড়াই থাকেন সমস্যা নেই, কি কন ভাই একটু জেগে করে আসেন, খুব ভালো কথা হবে আসেন, এটা জাতে মোল্লার কথা বিদ্রাইছেন, সুবহানাল্লাহ বলরে আমার মন, বিচারের বাজান মাতে বড় ডাকলো মনে আছে, কথা কন্যা কে মনে আছে, ইউসুফের বাড়ি হলো কেনান শহরে, ইউসুফের বাড়ি হলো কেনান শহরে, বাপের নাম হলো ইয়াকুব, ইয়াকুবের বাপের নাম হলো ইস, নাম কি, ইয়াকুবের বাপের নাম হলো ইসহাক, ইসহাকের বাপের নাম হলো ইসমাইল, ইসমাইলের বাপের নাম হলো ইব্রাহিম, কোন দেশের মানুষ কোন জায়গায় যা বেকারে পড়ছে বাজান রে, এই দুনিয়ায় ভাত খাইলা মাংস খাইলা গোস্ত খাইলা ভালো মন্দ খাইলা বিচার করলা না, কেনান শহর থেকে যাইয়া ইউসুফের বাবার নাম হলো ইয়াকুব, ইয়াকুবের বাবার নাম হলো ইসহাক, ইসহাকের বাবার নাম হলো ইসমাইল, ইসমাইলের বাবার নাম হলো ইব্রাহিম, ইব্রাহিমের বাবার নাম হলো আজর, আজর হলো মূর্তি পূজাকারী, কোনকার পানি কোলের নিয়া আল্লাহ যমুনা বানাইছে, পদ্মা মেঘলা যমুনা কর্ণফুলির পানি নিয়া আল্লাহ বঙ্গোপসাগরে বাসাইছে, ভাইরে এই পদ্মা মেঘলা যমুনা সাইন নদীর পানি দিয়া বঙ্গোপসাগর, কথা কন না কে, এই চার নদীর পানি যা বঙ্গোপসাগরে পইরা গেল, এই চার নদীর পানি বাদান যতক্ষণ পর্যন্ত ভারত থেকে চলে আসে ততক্ষণ পর্যন্ত পানির ভিতরে কোনো লোনা থাকে না লবণ থাকে না, এই পানিগুলি পদ্মা দিয়ে যায় লবণ নাই, এই পানিগুলি যমুনা দিয়ে দেয় পানিতে লবণ নাই তিতা নাই, ঠিক না ব্যা ঠিক মুরব্বী বাজান, কর্ণফুলিতে তিতা নাই মেঘলায় তিতা নাই, যখনই যমুনার পানি কর্ণফুলি তিস্তা নদীর পানি যায় বাজান বঙ্গোপসাগরে ভরে গেল, কক্সবাজারে পড়ার সঙ্গে সঙ্গে পানিগুলি লবণাক্ত হয়ে গেল, ওই লবণের পানি জোয়ার বাতায় আবার বাদল যখন
টানে উঠল এই এলাকার ভিতরে প্রস্তাব করল বিস্তার করল বইয়া গেল ওই জোয়ার বাতার পানি বাজান চইলা গেল আর লবণের তিতে দিয়া গেল মাটিতে আর ওই মাটি খুইদা খুইদা মেশিনে দিয়া লবণ বানাইছে এক লবণের নাম হলো মোল্লা লবণ আর এক লবণের নাম হলো কামাল লবণ আর এক লবণের নাম হলো গরু খাওয়াইনা লবণ আর এক লবণের নাম হলো সাদা লবণ আর এক লবণের নাম হলো চায়না লবণ কথা কন আছে না নাই আল্লাহ পানি দিয়া গেল পাতির ভিতরে লবণ দিয়া মাটিতে চাষ কইরা মেশিনে দিয়া বারো প্রকার লবণ বানায়া তাও আবার মাঝে মধ্যে কও লবণের বাজার বাইরে গেল কি কর খবর উঠছিল না পেঁয়াজের বাজার বাড়ছে রে লবণের বাজারও বাড়বো আমার ছেলে আমার ডাক দিই আব্বা লবণের বাজার বাড়বো আমি কইলাম লবণের বাজার সাইরা দেওয়া যাব না কতদিন ধইরা পেঁয়াজ দিয়া সোমবার খাই না কি কর আগে হোটেলে গেলেই না কাই মলানা সবাই ছিল না কি গো বলে হ্যাঁ বলে একটা কাঁচা মাছ দেন একটা পেঁয়াজ দেন আর এখন হোটেলে গেলে হেরে না ডালটা ভাত খাই গোস্ত দা ভাত খাই আতা পাতা করে দিই পেঁয়াজ আসে নি কিলাম পেঁয়াজ কো কাই পেঁয়াজ বাংলাদেশেই নেই কথা কন আরে যদি পড়তাই হয় জায়গায় জায়গায় পা যায় আর যখন একটু দাম হয় তখন মহাজনের কাছেও থাকে না ছেলে ডাক দেখে আব্বা লবণের দাম বাড়বো গেলাম যাও 200 টাকা দিলাম 20 কেজি লবণ কিনে হাসতে হাসতে আসে গেলাম বাজার না আসো কে বাজার ঠেকে হালাইছি গেল বাবা 20 কেজি লবণ কিনে বাজার ঠেকান যায় আরে তো শিয়া রয়েছে আমার ডাক দেখে আব্বা 20 কেজি লবণ কিনছি আমরা তো খামু খামুই মাঝে মধ্যে বেশি আবার চালানো তুইলে হলাম সকালবেলা দাদার দোকানে যা কয় দাদা লবণের দাম বাড়ছে কমছে দাদা ডাক দিয়ে কয় বস্তা প্রতি 180 টাকা কমছে ছেলের মুখ দিয়ে সুখ কাটে মজা নইছে কি কয় আমরা যাতে মোল্লা বাজার ঠেকান হলাম না এই যে পানির ভিতরে লবণ আল্লাহ দিয়েছেন যেটা যমুনায় নাই কর্ণফুলী তিস্তায় নাই সাগরে গেলেই পাওয়া যায় এই মিক্স করার মালিককে আল্লাহ সেই লবণ কাইটে কত রঙের লবণ বানাইছাও আল্লাহ কয় মাতবারি তুমি ওই সাগরে যা করো দিই সাগরের লবণ কমান হারো নাহি তোমার খেতে নিয়ে জোয়ারের পানি তুইলে দিছি কোদাল দা কাইটা বারো প্রকার বানাইছাও পারলি এক প্রকার যায় ওই সাগরের মধ্যে কমা দেও যে লবণের পাওয়ার কমাইলাম তোর বাপেরও হেম হবো না কথা কন ঠিক না ঠিক ওই আকাশে সূর্য উঠাইছি আমার কথায় ওঠে আমার কথায় ডবে ওই যে আকাশে তারকা তুলছি আমার কথায় ওঠে আমার কথায় ডবে চন্দ্র তুলেছি একটা আমার কথায় ডুববে লবণের লোনাক্ত পানি সাগরে আমার কথায় তিতে হবে আমার কথায় মিষ্টি হবে আমি আল্লাহ পাওয়ারফুল ক্ষমতা দিয়ে দেখাইছি সব কিছু আমি তোমাদের উপরে ছেড়ে দেই নাই এরপরেও তোমরা যদি ফাঁক পায় আমার সাথে না ফরমানি করো একদিন আমার কাছে আসতেই হবে ঠিক না ভিত বিচার সেদিন কঠিন না সোজা আই রে কঠিনের কঠিন বাপ চাষা কেউ যাবে না এই জন্য ছোট কালে গজল কইছি যখন ক্লাস পরে পড়ছি ও পায় নাই রে ও পায় নাই রে ও পায় নাই মুসলমানের নামাজ বিনে ও পায় নাই ঠিক না সেই কবরে যেতে হবে আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করে বলে আমি এবার মিশরের সমস্ত মাতবার ডাকছে দেশের সরকার ও মাতবার ডাকছে মাতবার কার পক্ষে একটু কথা কন ইউসুফ ইউসুফের পক্ষে না সরকারের পক্ষে যার নুন খায় একসাথে কন যার নুন খায় তার গুন গায়ে দফাদার ডাক দিয়ে কাজ ইসমেসের বিচার বড় কঠিন হবে সকিদার ডাক দিয়ে কয় বিচার আগুন হবে বাবা অবাদান সমস্ত মাতবার গুলি খেপে গেল আর কিছু না আপনার বর্ষাতে তেলাবেলা করছে বিচার কঠিন হয়ে যাবে বাজালে সমস্ত মানুষ বিচারের ভিতরে বসেই গেল দরবার গড়গড়া শুরু হয়ে গেল ইউসুফকে একটা রুমের ভিতর থেকে নিয়ে গেল বাজান দরবারের ভিতরে যেই পাঞ্জাবিতে টান দিয়ে শিরছে যেই পাঞ্জাবিতে টান দিয়ে শিরছে বাজান সেই পাঞ্জাবিটা ইউসুফ আলাইহিস সালাম হাতে করে নিয়ে দাঁড়ায় গেল দফ দফা দাঁড়ার শহীদার ডাক দিয়ে কয় বেটা বাসবিনারে বাড়ি হলো কেনান শহরে তোর বাপের নাম হলো ইয়াকুব তোর দাদার নাম হলো ইসহাক কোন দেশে আইসা মাত বাড়ি করে বাদশার বসাতে ফুটুর ফুটুর করো আজকে তোমার সাইরা দেওয়া হবে না ইউসুফ ডাক দিয়ে কয় তো ভাবো
সরকার তোদের পক্ষে, মন্ত্রী তোদের পক্ষে, বিচারক তোদের পক্ষে, রাষ্ট্রপতি তোদের পক্ষে রে। আমার পক্ষে যদি মিশরের কেউ না থাকে, আমার পক্ষে এমন একজন আছে যিনি সমস্ত বিষয় ওয়ান টাইমে ক্ষমতা রাখে।